আমার বোনের বিয়ের সময় প্রায় 2 লক্ষ টাকা মতো খরচ হয়েছে, এই টাকার পুরোটা টাকা ও ব্যয় করছে। এটা কিন্তু চাটি এখানে কথা না, আমার বাপ যে কাজটা পারবে না সেই কাজটা কিন্তু আমাদের এমপি সাহেব করেছে, সখন সে কিন্তু এটা ফেলে আসলো। মুচি পরিচ্ছন্নতা কর্মী বন্ধুদের ভোলেনি মাশরাফি। মাশরাফি বিন মর্তুজা বিশ্বের পরাশক্তি দেশগুলোকে ধরাশায়ী করেছেন 22 গজে, এখন আবার জাতীয় সংসদের সদস্য। কিন্তু এত বড় মানুষ হয়েও নিজের অতীত ভোলেননি তিনি। তাই তো শৈশব কৈশোরের বন্ধু বান্ধব তারা যে শ্রেণীর পেশার হন না কেন, সবার সঙ্গে আজও আগের মতোই আড্ডায় মাতেন নড়াইল এক্সপ্রেস। নিজ জেলা নড়াইলে গেলে যেন দুরন্ত কিশোরে পরিণত হন মাশরাফি। এখন সংসদ সদস্য হিসেবে কাজ আরও বেড়ে গেলেও সময় সুযোগ পেলে ছুটে যান শৈশবের বন্ধুদের কাছে। মাশরাফির ছোটবেলার বন্ধু রবিদাস নড়ালসরের মোড়ে বটগাছের নিচে বসে মুচির কাজ করেন। দেশ সেরা ক্রিকেটার হওয়ার পরও নিজ এলাকায় গেলেই সেই দোকানে গিয়ে সময় দিতেন মাশরাফি। অন্যদিকে পরিচ্ছন্নতা কর্মী সুমন দাসও তার বন্ধু। সুমন স্থানীয় একটি অফিসে পরিচ্ছন্নতার কাজ করেন। নড়ালে গেলেই বন্ধু সুমনের সাথেও দেখা করেন সাংসদ মাশরাফি। বটগাছের নিচে জুতো সেলাই করছেন রবি। চারপাশে ছড়ানো পুরনো ছেঁড়া জুতা। তার পাশে বসেই বন্ধুর সঙ্গে গল্পে মত্ত হওয়ার দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয় ফেসবুকে। এমন দৃশ্য বাংলাদেশের ইতিহাসে একেবারে বিরল না হলেও খুবই কম। তার মতো করে জনগণের এতটা পাশে এসে দাঁড়ানো, নিজ দায়িত্বে সরেজমিনে এসে সুযোগ সুবিধার খোঁজখবর নেওয়ার মতো সাংসদ বাংলাদেশে কমই দেখা যায়। এ বিষয়ে মাশরাফির ছোটবেলার বন্ধু রবিদাস যা বললেন। আমার বোনের বিয়ের সময় প্রায় 2 লক্ষ টাকা মতো খরচ হয়েছে, এই টাকার পুরোটা টাকা ও ব্যয় করছে। এটা কিন্তু চাটি এখানে কথা না, আমার বাপ যে কাজটা পারবে না সেই কাজটা কিন্তু আমাদের এমপি সাহেব করেছে, সখন সে কিন্তু এটা ফেলে আসলো। মূলত অ্যাকচুয়ালি আমার নাম আছে শ্রী মেঘনাথ কুমার দাস রবি। আমি ছোটো থাকতে আপনার কাছে জুতোর কাজ করি, পাশাপাশি দোকান নিয়েছি। এখন একসময় আছে আমাকে মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মর্তুজা নড়াইল 94-2, বর্তমান আপনার আমাকে নড়াইলের সংসদ সদস্য, একসময় বাংলাদেশ জাতীয় টিমের আপনার নির্ভরযোগ্য ক্যাপ্টেন। সেই সময় তার যে আন্তরিক যে ভূমিকা ছিল এখনও সেরমই আছে। এখন হয়তো সে পার্লামেন্ট সদস্য, তার মধ্যে কোনো টেন্ডেন্সি দেখি না। এখন আমি এমপি হয়ে গেছি, আমার সে বাল্যকালের ফ্রেন্ডগুলো আমি মনে রাখবো না কিংবা ভুলে যাব, সেরকম কোনো টেন্ডেন্সি আমি তার মধ্যে এখনও দেখিনি। আমাকে ফ্রেন্ড সার্কেল যে যেখানে ছিল এখনও সেই লেভেলে আছে, ও ওখান থেকে সবার খোঁজখবর নেয়, সবার হ্যান্ডেলিং করে, এটাই সবচেয়ে বড় জিনিস। আর ওর মধ্যে দেখি না আমি এর সাথে মেশবো এর সাথে মেশবো না। আমাকে ফ্রেন্ড সার্কেল অনেকেই খুব নিঃস্ব মধ্যে আছে, সেখান থেকেও আমরা কাজ করতেছি। আমাদের যেখান থেকে যার সুবিধা হয় সে কাজ করে, তারপরও তার এবং মনে রাখে। আর সে নহলে আসলে যাই হোক, তা সে তার বন্ধু বান্ধবদেরকে এখনও খেয়াল রাখে। যেমন আমি প্রতিদিনকে আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার দোকানের পাশে এসে বসে আছে, হয়তো আমি চিনিনি, পরে হয়তো ঘুরে দেখছে আসলে দেখি ক্যাপ্টেন। আমি বললাম বাবা কী অবস্থা, বলছে আসি, নহলে আসলে কিছু না হলে সে তার বন্ধু বান্ধব খোঁজে এখনও সে কোথায় আছে কেমন আছে। আর সে তো আসলে খুব বড় মনে মানুষ, আসলে তার মতন ক্যাপ্টেন পাই একটা নহলে একটা বিশাল অবস্থা সারা বাংলাদেশে। সারা বাংলাদেশের আমার যেমন নয় আদারওয়াইজ, সারা বাংলাদেশে যদি আপনার এমপি শুধু ওর মতন হতো তাহলে হয়তো বা আমাদের দেশটা আরও ডেভেলপ হতো, কারণ ওর মতন লোক পাই খুব কষ্টের ব্যাপার। আসলে আমার তো নহলবাসী খুব গর্বিত ওর মতন লোক আর একজন পাইছি আমরা। আর বিশেষ করে আমার কোনো ফ্রেন্ড সে, আমাকে তো এখন চা পাওয়া নাই, তাই দেখছেন তো আমি যে আপনার জুতো চ্যানেলের কাজ করি, পাশাপাশি এই দোকানটা কিন্তু আমার এই এমপি সাহেব নিয়ে নিয়েছে। আমাকে বলছে ঠিক আছে তুই জুতোর কাজ করিস, এখন হয়তো সেরকম কাজ কামাই না, তোর একটা অন্য কিছু করে দিই। আমি কিনা দাও তাহলে আমার এই দোকানটা করে দিচ্ছে। আমার আছে আপনার নিজের বাইক আছে, বাইকও কিনে দিয়েছে, এভরিথিং অলেজ খরচ লাগে সব ওই দেয়। আমার আছে রিসেন্টলি আমার আছে যে 2004-এ আমার বোনের বিয়ে, কিন্তু সেই দিয়ে দিয়েছে। এর আগের অনেক সাক্ষাৎ করে আমি বলেছি আমার বোনের বিয়ে কিন্তু সেই দিয়েছে। এর কিন্তু তার বিরাট একটা বড় মনে মানুষ। আমার বোনের বিয়ের সময় প্রায় 2 লক্ষ টাকা মতো খরচ হয়েছে, এই টাকার পুরোটা টাকা ও ব্যয় করছে। এটা কিন্তু চাটি এখানে কথা না, আমার বাপ যে কাজটা পারবে না সেই কাজটা কিন্তু আমাদের এমপি সাহেব করেছে, সখন সে কিন্তু এটা ফেলে আসলো, ছিল ক্যাপ্টেন, বন্ধু হিসেবে করছিল। এই যে যার তার এই যে একটা আন্তরিক, আমরা আমি হয়তো বিশ্বাস করবেন না, আমি গল্প করছি আমরা কিন্তু এখনও এক থালে ভাত খাই, এখনও এক বিছানায় ঘুমাই। ও নহলে আসলে দেখে তার বন্ধু বান্ধব কোন জায়গায় আছে সে কিছু নাহলে খোঁজে, সে যত ব্যস্ত থাকুক না কেন আমি একবার ফোন দিলে আমার ফোনটা সে ধরে। এটাই সবচেয়ে বড় জিনিস, আমার এখন চাপ আর লাগবে না। আমার দেখছি আদারওয়াইজ আমার ফ্রেন্ড সার্কেল আরও বহুত আছে, কেউ আছে ব্যাংকে চাকরি করে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, অনেকে হয়তো আমাকে অ্যাভয়েড করে চলে গেছে, কিন্তু বাট এমপি কিন্তু কখনো আমার অ্যাভয়েড করিনি। বললাম না খুব খুব বড় মনে মানুষ, টাকা থাকলে সবাই সব কিছু করতে পারে না, বুঝলেন। আমার যত সমস্যা, যত আমার ফ্যামিলি যত সমস্যা সব দায়ভার সব ও নাই, খোঁজখবর নাই, প্রতিদিন কেউ এসে আমার দোকানে আপনার কাছে বসে আছে, এটা কিন্তু চাটে এখানে কথা না।
বিশাল ব্যাপার কিন্তু এটা। যাই হোক, সে সবসময় সবার পাশে থাকে, এটা সবচেয়ে বড় জিনিস, মানুষের খোঁজ খবর রাখে আমাকে। নাহলে তো আপনার রিসেন্টলি এসে ফোর লাইনে পাশ হয়ে গেছে, এটা মনে হচ্ছে আপনার সামনে বছর তো মনে কাজ শুরু হবে। আসলে রোডের যে অবস্থা এই জায়গায় আসছে, আপনার জামে তো আসলে চলাফেরা করা যায় না। এখনও আমাকে মাননীয় সংসদ সদস্য আপনার এই রাস্তা পাশ করেছে, আদারওয়াইজ আরও বহুত কিছু কাজ চলতেছে ইত্যাদি, এত কিছু তো আর বলা যায় না। সর্বদাই একটা কথা বলবো, আসলে আমরা একটা এমপি পাইছি, অনেক ভালো এমপি, যাই হোক সে সবসময় মানুষের খোঁজ রাখে। এই হাসপাতালে কিন্তু আপনার প্রশোধন গেছে, কিছুটা অনিয়ম হয়েছে, আমার বস ওখানে যে সব সেট করে দিয়েছে। এই যে এর মধ্যে এর চার কি আর কি চাবি বলেন, একটা বিশাল একটা ব্যাপার না, যখন যার সমস্যা হচ্ছে কম বেশি করে নিচ্ছে। আসলে আমি তো মূলত অ্যাকচুয়ালি বিরাট লেহাপড়া কুকু করেছি, বুঝেছেন, লেহাপড়া করছি, আজকে আছে আপনার আছে লেদার ইঞ্জিনিয়ার হয়েছে আমি, এবং তারপরেও পাশাপাশি আমাদের এমপি সাহেব ছিল অনেক খোঁজ খবর হয়। আর লেখাপড়া তো মূলত দূরের কথা, আমাকে সুরক্ষা কালের থেকে আপনাকে বাড়ি এক জায়গায় ওই মাঠে আপনার খেলাধুলা শুরু করে আমাকে পাশে আছে চিত্রা পার্ক, ওখানে আমাকে শৈশবটা বেশি কাটিছে, আমাকে জীবনে অ্যানালাইজ করছি আমরা ওই জায়গায়, ওখান থেকে আমরা চলে আসি মাঠে। কিন্তু বাজে কোনো সঙ্গ ছিল না, বাজে কোনো আড্ডা ছিল না, আমাকে চিন্তাধারা ছিল হচ্ছে খেলা। আমাদের ক্যাপ্টেন সাহেব সবসময় খেলা নিয়ে পড়ে থাকতো, খেলার খুব পছন্দ করতো, ওর জীবনে অনেক বাধা আছে আপনার খেলা নিয়ে, কিন্তু তারপরেও কখনো থেমে থাকেনি, কখনো থেমে থাকেনি, কারণ ও সবসময় আপনার খেলার খুব রেসপেক্ট করতো বলে আজকে সে ওই পর্যন্ত চলে গেছে। এটাই সবসময় আমাকে বড় জিনিস। আর আমাদের মূলত ছোটো থাকতে সব একসাথে থাকতাম, একসাথে মিশতাম, এখনও তাই, দেখি না কিটা ছোটো কিটা বড়, ওরকম কোনো সমস্যা হতো আমাদের দেখি না। সর্বদাই আমি তার মঙ্গল কামনা করি, সে আরও দীর্ঘায়ু হোক। আর আমাকে আর একটা নহলে বাসির প্রত্যাশা, আমরা সবসময় দোয়া করবো যাতে সামনের টামে যাতে সে আছে মন্ত্রী হয়, এই চিন্তার দ্বারা আমরা আছে আমাকে নহলেবাসীর কামনা। আপনার খেলতাম না, আমি তো ছিলাম আছে আপনার ফিল্ডার, আমি মাঠ তো আমি বল পুরোতাম, আমাকে ফ্রেন্ডসে খেলে মূলত খেলাধুলা আছে আগ্রহ ছিল ওর বেশি, সবাইকে আর মাস্টাবি হয় মূলত। অ্যাকচুয়ালি আমার নাম আছে শ্রী মেঘনাথ কুমার দাস রবি, আমি ছোটো থাকতে আপনার কাছে জুতোর কাজ করি, পাশাপাশি দোকান নিছি। এখন একসময় আছে আমাকে মাননীয় সংসদ সদস্য জনাব মাসুদ মুর্তজা নড়াইল 94-2, বর্তমান আপনার আমাকে নড়াইলের সংসদ সদস্য, একসময় বাংলাদেশ জাতীয় টিমের আপনার নির্ভরযোগ্য ক্যাপ্টেন, সে সময় তার যে আন্তরিক যে ভূমিকা ছিল এখনও সেরমই আছে। এখন হয়তো সে পার্লামেন্ট সদস্য, তার মধ্যে কোনো টেন্ডেন্সি দেখি না, এ এখন আমি এমপি হয়ে গেছি, আমার সেই বাল্যকালের ফ্রেন্ডগুলো আমি মনে রাখবো না কিংবা ভুলে যাবো, সেরকম কোনো টেন্ডেন্সি আমি তার মধ্যে এখনও দেখিনি। আমাকে ফ্রেন্ড সার্কেল যে যেখানে ছিল এখনও সেই লেভেলে আছে, ও ওখান থেকে সবার খোঁজ খবর নেয়, সবার হ্যান্ডেলিং করে, এটাই সবচেয়ে বড় জিনিস। আর ওর মধ্যে দেখি না আমি এর সাথে মেশবো, এর সাথে মেশবো না, আমাকে ফ্রেন্ড সার্কেল অনেকেই খুব নিঃস্ব মধ্যে আছে, সেখান থেকেও আমরা কাজ করতেছি, আমাদের যেখান থেকে যার সুবিধা হয় সে কাজ করে, তারপরও তার এবং মায়ের রাখে, আর সে নহলে আসলে যাই হোক, তা সে তার বন্ধুবান্ধবদের দিকে এখনও খেয়াল রাখে। যাই আমি প্রতিদিনকে আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার দোকানের পাশে এসে বসে আছে, হয়তো আমি চিনিনি, পরে হয়তো ঘুরে দেখছি আসলে দেখি ক্যাপ্টেন, আমি বললাম বাবা কী অবস্থা, বলছে আসি, নহলে আসলে কিছু না হলেও সে তার বন্ধুবান্ধব খোঁজে এখনও সে কোথায় আছে কেমন আছে। আর সে তো আসলে খুব বড় মনে মানুষ, আসলে তার মতন ক্যাপ্টেন পায় একটা নহলে একটা বিশাল অবস্থা সারা বাংলাদেশে, সারা বাংলাদেশের আমার যেমন হয় আদারওয়াইজ সারা বাংলাদেশে যদি আপনার এমপি যদি ওর মতন হতো তাহলে হয়তো আমাদের দেশটা আরও ডেভেলপ হতো, কারণ ওর মতন লোক পাই খুব কষ্ট ব্যাপার। আসলে আমার তো নহলবাসী খুব গর্বিত ওর মতন লোক একজন পাইছি আমরা, আর বিশেষ করে আমার মতন ফ্রেন্ড সে, আমাকে তো এখন চা পাওয়া নাই, তাই দেখছেন তো আমি আপনার জুতো চ্যানেলের কাজ করি, পাশাপাশি এই দোকানটা কিন্তু আমার এই এমপি সাহেব নিয়ে নিয়ে দিয়েছে, আমাকে বলছে ঠিক আছে তুই জুতোর কাজ করিস, এখন হয়তো সেরকম কাজ কামাই না, তোর একটা অন্য কিছু করে দিই, আমি কিনা দেওতালি আমার এই দোকানটা করে দিচ্ছে, আমার আছে আপনার নিজের বাইক আছে, বাইকও কিনে দিয়েছে, এভরিথিং অলেজ খরচ যা লাগে সব ওই দেয়। আমার আছে রিসেন্টলি আমার আছে যে 2004-এ আমার বোনের বিয়ে কিন্তু সেই দিয়ে দিয়েছে, এর আগের অনেক সাক্ষাৎ করে আমি বলেছি আমার বোনের বিয়ে কিন্তু সেই দিয়েছে, এরকম তো তার বিরাট একটা বড় মনে মানুষ। আমার বোনের বিয়ের সময় প্রায় 2,00,000 মতো খরচ হয়েছে, এই টাকার পুরোটা টাকা ও বিয়ার করছে, এটা কিন্তু চাটি এখানে কথা না। আমার বাপ যে কাজটা পারবে না সেই কাজটা কিন্তু আমাদের এমপি সাহেব করেছে, সখন সে কিন্তু একটা প্লেয়ার ছিল ক্যাপ্টেন, বন্ধু হিসেবে করছিল, এই যে যার তার এই যে একটা আন্তরিক, আমরা আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি গল্প দিচ্ছি, আমরা কিন্তু এখনও এক থালে ভাত খাই, এখনও এক বিছানায় ঘুমাই, ও নহলে আসলে দেখে তার বন্ধু বান্ধব কোন জায়গায় আছে সে কিছু নাহলে খোঁজে, সে যতই ব্যস্ত থাকুক না আমি একবার ফোন দিলে আমার ফোনটা সে ধরে, এটাই সবচেয়ে বড় জিনিস। আমার এখন চাপ আর লাগবে না, আমার দেখছি আদারওয়াইজ আমার ফ্রেন্ড সার্কেল আরও বহুত আছে,
কেউ আছে ব্যাংকে চাকরি করে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, অনেকে হয়তো আমাকে অ্যাভয়েড করে চলে গেছে, কিন্তু বাট এমপি কিন্তু কখনো আমার অ্যাভয়েড করিনি। বললাম না খুব।